বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো এবং দুই একটি অ্যাপ দেখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো লোকেশন খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এটি কেউ কোনো খারাপ কাজ ইউজ করবেন না, কেননা কারোর অনুমতি ছাড়া কারোর লোকেশন ট্র্যাক করা কিংবা তার সম্বন্ধে কোনো কিছু খোঁজ করা এটি আইনগত অপরাধ। তো আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা এটি খারাপ কাজ ইউজ করবেন না এবং আপনাদের ভালো কাজের জন্য আপনাদের এটি দেখাচ্ছি। তো এটি করার জন্য আপনাদের দুটি অ্যাপের প্রয়োজন হবে। তো আপনার দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তো সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনারা দুটি লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা এই দুটি লিঙ্ক থেকে দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আবার চলে আসলাম ব্রেকের পর। তো আপনাদেরকে আগেই বললাম ভিডিওটা চেক করলে দুটি লিঙ্ক পেয়ে যাবেন, দুটি লিঙ্ক থেকে অ্যাপ দুটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদেরকে এরকম দুটি অ্যাপ দেখাবে, আইপি লগার ও আইপি লোকেশন। তো আইপি লগারের কাজ হলো আপনারা যে কোনো একটি লিঙ্ক এখানে আপনারা এনে কপি করে বসিয়ে দিবেন, তারপর সেটি শর্ট হয়ে যাবে। তো আপনারা যখন কারো কাছে এটি দিবেন, সে যখন এটিতে ক্লিক করবে সাথে সাথে কিন্তু তার লোকেশন আপনি ট্র্যাক করে ফেলতে পারবেন। এবং আইপি লোকেশন হচ্ছে লোকেশন ট্র্যাক করার জন্য আপনারা সরাসরি গুগল ম্যাপে গিয়ে ট্র্যাক করতে পারবেন এবং সেটি প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো বর্তমানে আমার লোকেশন হচ্ছে, আমি বিশ্বনাথে আছি এবং এটি রাজনগর এবং এর কান্দা কাছাকাছি রয়েছে। তো সর্বত্র আপনি যখন আইপি লগার অ্যাপটি ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম কোনো অপশন আসবে না। তো আপনারা কী করবেন, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে লগ ইন অথবা সাইন আপ করতে বলবে। তো আপনারা লগ ইন অথবা সাইন আপে ক্লিক করে দিবেন। তো যখন অথবা লগ ইন সাইন আপ ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ইমেইল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তো যখন প্লাস আইকনে ক্লিক করবেন আপনারা সিলেক্ট করবেন ইমেজ ইউআরএল অথবা লাস্ট 10 আইপি অ্যাড্রেস অথবা কাউন্টডাউন ইনফরমার অথবা অ্যাটাচ লগার। অর্থাৎ এখানে আপনারা যেভাবে করবেন সেটি হলো, আপনারা কোনো ইমেজের ইউআরএল কপি করে এনে এখানে বসিয়ে দিলে সেটি লিঙ্ক শর্ট হয়ে যাবে এবং সেটির মাধ্যমে আপনারা কাউকে ট্র্যাক করতে পারবেন। তো আমি এটি আপনাদেরকে দেখাবো। তো ইমেজ ইউআরএলে ক্লিক করলে যে কোনো একটি ইমেজের ইউআরএল অথবা ওয়েবসাইটের ইউআরএল এখানে আপনারা পেস্ট করে দিলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখন আমার যে ইউটিউব চ্যানেল এর যে কোনো একটি ভিডিওর লিঙ্ক আমি কপি করব। এখন আপনারা যে কোনো কিছুর লিঙ্ক এখানে কপি করে এনে বসিয়ে দিতে পারবেন। তো যার এটি ট্র্যাক করবেন তা অবশ্যই সেটি খুব আকর্ষণীয় দিবেন, তাহলে কিন্তু সে ক্লিক করবে, নতুবা সে এখানে ক্লিক করবে না। তো এখন আমি লিঙ্কটি কপি করব। তো লিঙ্কটি কপি করার পর সাথে সাথে এখানে আপনারা একটি মেসেজ দেখতে পারবেন, এই যে দেখুন বেল্ট ইউআরএল ফাউন্ড ইন ক্লিপবোর্ড। তো আপনারা সিম্পলি দেখতেই পাচ্ছেন এটি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ডাইরেক্ট মেসেজ দিয়ে দিবে তারা আপনাকে, যেটি হলো এখানে এটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি আবার অ্যাপটিতে ফিরে যাব, তারপর এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে কিছু লেখা দিতে পারেন। তো এখানে লেখা দিতে পারেন আকর্ষণীয় কোনো কিছু, কেউ ছবি দিতে বলেন, এটি নতুন ছবি এসেছে এরকম দিতে পারেন। তো আমি কোনো কিছু এখন লিখবো না, আমি ডান করে দিলাম ভিউ। তো তারপর কী করবেন, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো যখন ক্রিয়েটে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে লগার ইউআরএল নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা সিম্পলি সেটিতে ক্লিক করলে এই যে এটি কপি হয়ে যাবে। তো সেটি কপি হয়ে যাওয়ার পর আপনারা যার এটি করতে চাইছেন আপনারা তাকে এটি সেন্ড করে দিবেন। তো যখন সেন্ড করে দিবেন তখন কিন্তু সে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনি সাথে সাথে তার লোকেশনটি ট্র্যাক করে ফেলতে পারবেন। তো এটি কাজ করে কি না এর আমি এখন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। তো আমি একজনকে আমি এখন সেন্ড করব, এটি একটু দাঁড়ান। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি শেয়ার করে দিয়েছি এবং আমি যদি এখানে চলে যাই তাহলে দেখতে পারবেন এখানে
চারটি আইপি অ্যাড্রেস রয়েছে এবং চারটি জায়গায় ক্লিক করা হয়েছে। তো এটি সঠিক কি না তা আপনাদেরকে আমি বলবো। এখন দেখাচ্ছে বাংলাদেশ জিন্দাবাজার, অর্থাৎ এটি কাছাকাছি লোকেশন দেখাচ্ছে। এটি পুরোপুরি 100% না বলতে পারলেও 99% কিন্তু এটি শিওর। তো আমি যদি এই আইপি অ্যাড্রেসটি কপি করে নিই তাহলে আইপি অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এবং আপনাদেরকে আইপি লোকেশন নামে একটি সফটওয়্যার রয়েছে যেটি ডাউনলোড করেছিলেন সেটিতে চলে যেতে হবে। তো যখন সেটিতে চলে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার পর এখানে আপনার সার্চ দিতে হবে, যে আইপি লোকেশনটি রয়েছে সেটি আপনার এখানে ওকে করে দিবেন। তো যখন এটি ওকে করে দিবেন তখন কিন্তু আপনাদেরকে সব দেখাবে, এই যে লোকেশন দেখাবে পুরোটাই। তো আপনারা যদি এই ম্যাপের উপর ক্লিক করেন তাহলে কিন্তু এটি সরাসরি আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে। তো যখন গুগল ম্যাপে নিয়ে যাবে তখন আপনারা তার প্রায় আশেপাশের এলাকা বা প্রায় ঠিক কোথায় রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। যদি সেটি গুগলে লিপিবদ্ধ থাকে সম্পূর্ণভাবে তাহলে আপনারা তার গড় বাড়ি সহ সব কিছু এখানে দেখতে পারবেন। তো এটি আমি স্যাটেলাইট মোডে নিয়ে নিচ্ছি। এই স্যাটেলাইট মোড আপনারা সব স্যাটেলাইট মোডে নিলে আপনারা এখানে বেশি দেখতে পারবেন। তো এই যে তার লোকেশনটি দেখাচ্ছে এখানে, তো এখানে আননেম লোকেশন দেখাচ্ছে, এটি গুগলে অ্যাভেলেবল না। তো আমি এখানে যতটুকু পারি দেখছি, এই দেখুন তার এখানে লোকেশনটি, এই যে দেখুন এটি তার লোকেশন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কাছের যে এলাকাগুলো, খুব কাছের যে এলাকাগুলো সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো এর কাছের এলাকাগুলো দেখাচ্ছে, এই দেখুন পদিনাপুর, আমার কাছে পদিনাপুর রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজনগর, কাদা মসজিদ, অর্থাৎ এখানে আমার কাছে আরও একটি মসজিদ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমার এলাকার এলাকার পারে পরে রয়েছে সোনালী ব্যাংক এবং আরও অনেক কিছু রয়েছে, আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন। অর্থাৎ কাছের যে এলাকাগুলো রয়েছে সেটাই আপনারা এখানে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে যে কারো লোকেশন খুব সহজেই দেখে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।